এখন যে দুর্গাপূজার প্যান্ডেলটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কোতুলপুর নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব। এই পুজো প্যান্ডেলটার এক্সাক্ট লোকেশন হচ্ছে যদি কেউ আরামবাগ, এদিকে রোডটা হচ্ছে আরামবাগ রোড, আরামবাগ রোড থেকে কেউ যদি বিষ্ণুপুর রোডে যায় তাহলে এটা বাস স্টপেজটা হচ্ছে নেতাজি মোড় বাস স্টপেজ, আর এই যে বাসটা আসছে এটাও আসছে আরামবাগ থেকে, না তারকেশ্বর থেকে, মানে তারকেশ্বর, তারপরে আরামবাগ, তারপরে এদিকে বিষ্ণুপুর যাবে, তারপরে আর বাঁকুড়াও যাবে, মানে একদম তারকেশ্বর টু বাঁকুড়া। এই বাসে যদি কেউ আসে, এই যে স্টপেজ দিল এটা হচ্ছে নেতাজি মোড় স্টপেজ, এই স্টপেজে নেমে যদি আরামবাগ থেকে কেউ আসেন তাহলে বেঙ্গাই, বেঙ্গাই থেকে তারপরে পরের কিছু স্টপেজ আছে, তারপরে বনমুখ, তারপর মিল মোড়, তারপরে এই নেতাজি মোড় পড়বে। আর এই নেতাজি মোড় বাস স্টপেজে নেমে একদম এই সামনে পুজো প্যান্ডেল, আর এখান থেকে একটু এগিয়ে গিয়ে আনন্দপল্লীর প্যান্ডেলটা পাওয়া যাবে। আর এই নেতাজি মোড়ের এই যে নেতাজি সুভাষচন্দ্রের যে স্ট্যাচু, এটা দেখে সহজে চেনার উপায় আছে, একদম খুঁজে পেতে কোনো প্রবলেম হবে না। এই দুর্গাপূজা প্যান্ডেলটা খুঁজে পেতে কোনো অসুবিধাই হবে না, এটা একটা পুরো মার্কেট এরিয়া, আর এই নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু, নেতাজি মোড় বাসস্টপটার নাম। আর কেউ যদি বিষ্ণুপুর থেকে আরামবাগ মুখে আসে তাহলে কোতুলপুর সিনেমাতলা থানাগোড়া, তারপরে এই নেতাজি মোড় বাসস্টপেজটা পড়বে। আর এখানে এই যে দুর্গাপূজা প্যান্ডেল, এখানে মোটামুটি কোতুলপুরে 7-8টা প্যান্ডেল হয়, আর এই এটাও মনে হচ্ছে একটা কোনো মন্দিরের আদলেই হচ্ছে প্যান্ডেলটা, তো দেখি জিজ্ঞাসা করে, কেউ যদি ওনারা নিশ্চয়ই জানবেন হয়তো। আর এখন পর্যন্ত খুব একটা মানে কাজ হচ্ছে এই বাটামের কাজ, বাঁশ দিয়ে একটা আদল বানানো হয়েছে আর কাপড় দিয়ে এখন এই সবে শুরু হয়েছে কাজ করা। ঠিক সেই ওই রামকৃষ্ণ মিশনের যে মন্দিরগুলো ঠিক ওইরকম খানিকটা দেখতে লাগছে, আর পুরো ওই ঘিয়ে ঘিয়ে কালারের কাপড় দিয়ে কাজ হচ্ছে। আর এখানে এটা বোধহয় চূড়া হবে, এটা মনে হয় চূড়া হবে।